আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আলা রসুল হিল করিম আম্মা বাদ প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আমরা জানব যে কিভাবে আমরা অল্প আমলের মাধ্যমে অল্প আমল করেই জান্নাতে যেতে পারবো প্রিয় বন্ধুগণ রসুল সাল আলহি ওসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারকা থেকে একটি হাদিস হলো কলান্ন সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দিনকা কাল আমালুল কলিল এর অর্থ হচ্ছে রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার ইমানকে খাটি করো অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে প্রিয় বন্ধুগণ এই হাদিসটি একটি প্রসিদ্ধ হাদিস এই হাদিসটি অনেকেই জানে অনেকের মুখস্থ আছে কিন্তু এই হাদিসের মূল ভাবার্থ বা এখানে কি বোঝানো হচ্ছে এটা হয়তো অনেকেই বোঝে না বা জানে না প্রিয় বন্ধুগণ এই হাদিসের মধ্যে নাম্বারের চেয়ে কোয়ালিটির দিকে বেশি ফোকাস করতে বলা হয়েছে ধরে নেন আমি পাঁচবার সুহান আল্লাহ সুমান আল্লাহ সোভানুল্লাহ পড়লাম এবং অন্যদিকে আমি একবার মাত্র একবার সুবহান আল্লাহ পড়লাম সেটা একিন ও এখলাসের সহিত আন্তরিকতার সহিত আল্লাহকে মোহাব্বত করে ভালোবেসে আমি খুব সুন্দরভাবে স্পষ্টভাবে আমি একবার সুবাহান্লাহ পড়লাম এভাবে সুবাহান্লাহ তো প্রিয় বন্ধুগণ আমি যে আগে পাঁচবার সুবহানাল্লাহ আল্লাহ পড়লাম আর পরে যে একবার সুবাহান পড়লাম আগের পাঁচবারের সুবাহান চেয়ে পরের একবার সুবাহান আল্লাহ পড়াটা উত্তম হয়েছে এর কারণ হলো যে আগে আমার অতটা মানে তাকুয়া ছিল না বা সৌন্দর্য ছিল না আল্লাহ তালার সানে আল্লাহ তাল্লার যে আমি প্রশংসা করছি এটার কোনো মানে খলুসিয়াত ছিল না আমার ভিতরে আমি তাড়াহুড়া করে একদম মানে নাম্বারের দিকে ফোকাস করছি কোয়ালিটির দিকে ফোকাস করি নাই কিন্তু পরে যে একবার সুবাহান আল্লাহ পড়ছি সেটা কিন্তু আমি কোয়ালিটি মেইনটেইন করে পড়েছি সুবহান খুব সুন্দরভাবে পড়েছি আল্লাহ যদি আমার এই একবার সুবহান আল্লাহ পড়া কি কবুল করে নেন আল্লাহর কাছে যদি এটা পছন্দনীয় হয়ে যায় তাহলে আল্লাহ এর ওসিলায়ও আমাকে জান্নাত দিতে পারেন তো প্রিয় বন্ধুগণ হাদিসের মধ্যে সেটাই বলা হচ্ছে অনেকেই দেখা যায় যে তারা হুরা করে নামাজ পড়ে মানে ঠুকঠাক করে দুই চারটা সেজদা দিয়ে মানে যত দ্রুত সম্ভব নামাজ পড়া যায় অথচ তারা কিন্তু নফল সহ পড়তেছে হ্যাঁ নফল পড়লে সব আছে না পড়লে গোনা নাই তো তারা কিন্তু নফল সহ পড়তেছে কিন্তু কি করতেছে খুব তাড়াহুড়া করতেছে মানে রুকু সেজদা সবগুলোতে তাড়াহুড়া রুকু করে উঠে দাঁড়িয়ে তারা দেরি করতেছে না আবার সিজদা থেকে উঠে বসে দেরি করতেছে না সিজদাতে দেরি করতেছে না রুকুতে দেরি করতেছে না এটা তো কোয়ালিটি সম্পূর্ণ ইবাদত হলো না নামাজ হলো না তো কোয়ালিটি সম্পন্ন নামাজ কিভাবে পড়তে হবে ধীর স্তর গতিতে রুকু সেজদা এগুলোতে সময় দিয়ে তাজবিহগুলো খুব স্পষ্টভাবে মুখ দিয়ে উচ্চারণ করে পড়ে এবং মানে যে কেরাতগুলো আছে এগুলো খুব ভালোভাবে মানে আস্তে আস্তে পড়ে যদি আমরা দুই রাখাত নামাজ পড়ি তো তাড়াহুড়া করে দশ রাখাত নামাজ এসে দুই রাখাত নামাজ অনেক উত্তম আর আল্লাহ তালার কাছে এটাই বেশি পছন্দনীয় এবং আল্লাহ তালার কাছে এটাই গ্রহণযোগ্য তো আমরা যদি আমাদের এবাদতগুলো আমাদের নামাজ কালাম তসবি তাহালিল এবাদত এগুলো যদি আমরা কোয়ালিটি সম্পূর্ণ করি খুব সুন্দরভাবে খুশু খুজুর সহিত যদি নামাজ আদায় করি জিকির আজকার তসবি তাহলিলগুলো যদি আমরা সৈশুদ্ধভাবে আমরা পড়ি তাহলে আমরা যদিও বা সেটা অল্প করি মাত্র পাঁচ ওক্ত নামাজ সময় মতো আদায় করি এবং যে সমস্ত দোয়া দরুদ ইসলামের বিধিবিধান রয়েছে এগুলো যদি আমরা মানার চেষ্টা করি তাহলে আমরা অল্প আমলের মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারবো যেটা রাসুলসাল্লু আলিহিসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তোমার ইমানকে খাঁটি করো অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে আর এটা পরকালে আমাদের এই ইবাদতগুলি নাজাতের জন্য একদম যথেষ্ট হয়ে যাবে এর জন্য আমাদের ইমানকে পাকা পুক্ত করতে হবে মজবুত করতে হবে খাঁটি করতে হবে এবং কোয়ালিটি সম্পন্ন ইবাদত করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই সমস্ত ইবাদত বন্দিগুলি খুব সুন্দরভাবে কোয়ালিটি সম্পন্ন ইবাদত করার তৌফিক দান করুন আল্লাহ আমিন